বাংলাদেশে চালু হয়েছে তারবিহীন ওয়াইফাই সেবা। এখন থেকে আমরা বাড়িতেই যে কোনো কোনো প্রকার কানেকশন, তার কানেকশন ছাড়াই আমরা ওয়াইফাই চালাতে পারবো এবং নির্বিচ্ছিন্নভাবে এটা চালাতে পারবো। এবং এটা চালু করেছে আমাদের দেশের সর্ববৃহৎ মোবাইল অপারেটিং কর্পোরেশন গ্রামীণফোন। এর আগে আমরা ওয়াইফাইগুলো যখন ব্যবহার করতাম তখন বাসা বাড়িতে তার সংযোগ দিতে হতো, তারের দাম ছিল অনেক, তারপর আবার রাউটার নিতে হতো এবং সেটাতেও আমরা খুবই কম স্পিডে পেতাম। তারপরে আবার সে কখনো কখনো আমাদের যে তার থাকে সেটা কানেকশন বিচ্ছিন্ন হওয়ার জন্য যখন ঝড় হতো বা যে কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিসংযোগ বা যে কোনো কারণেই যদি কোথাও কোথাও যে ওয়াইফাইয়ের যে কানেকশনের যে লাইন এটা বিচ্ছিন্ন করা হতো, মানে হয়ে যেত, তখন আমাদের ওয়াইফাইটা বন্ধ হয়ে যেত, বিভিন্ন সমস্যা হতো। এই সমস্ত সমস্যা এড়াতেই আমাদের দেশে গ্রামীণ ফোন অপারেটিং সিস্টেম চালু করেছে, মানে বিনা তারে ওয়াইফাই, কোনো প্রকার তার লাগবে না। মানে আমরা যেভাবে ফোনের নেটওয়ার্ক ব্যবহার করি টাওয়ারের মাধ্যমে, এই টাওয়ারের মাধ্যমেই কোনো প্রকার মানে তার ছাড়াই আমাদেরকে ওয়্যারলেসভাবে বিনা তারে যেভাবে আমরা ফোন চালাই, ফোনের সিম ব্যবহার করে ইন্টারনেট সেবা উপভোগ করি, ঠিক সেইভাবে আমাদেরকে ওয়াইফাই সেবা প্রদান করা হবে। যেমন আপনি যদি চান যে আপনি একটা ওয়াইফাই লাইন নেবেন এরকম, তাহলে আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন, এগুলো নিতে হবে কী করে এবং আপনার এলাকায় এটা আছে কি না, সব কিছু এই ভিডিওতে জানতে পারবেন। তো এটা জানতে আমাদের ভিডিওর সাথে এটা জানতে আপনারা চলে যাবেন গ্রামীণ ফোনের তরফ থেকে যে অ্যাপসটি আপনাদের দেওয়া হয়েছে মাই জিপি আর মাই জিপি অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন। মাই জিপি অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, সেখান থেকে আপনারা যদি নিচের দিকে টানতে থাকেন তাহলে দেখুন এখানে লেখা আছে ফ্রি ইন্টারনেট অফার। এই যে আজ আমাদের এখানে শুক্রবার এবং শনিবার, কাল এবং আজ এই দুই দিন আমাদের ফ্রি ইন্টারনেট দেওয়া হয়েছে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনারা যদি জেনে থাকেন, যারা তারা তো চালাতে পারছেন, আর যারা জানেননি তারা মানে আফসোস করুন আর কি বলবো। তারপরে আসছে নিচের দিকে এসলেই এখন দেখতে পাবেন এখানে আর একটা নাম্বার দিয়ে রেখেছি আপনাদের সকলের যেটা প্রয়োজন, আমাদেরও প্রয়োজন, সেটা হলো জরুরি প্রয়োজনে সেনাবাহিনীর নম্বর পেতে। এখন আমাদের বাংলাদেশে কিন্তু একটা মানে বিরাজ অবস্থা চলছে, যেখানে যেখানে সেখানে বিভিন্ন পাড়া মহল্লা শহরে সব জায়গায় কিন্তু কিছু সংখ্যক লোকজন মানে তারা অস্ত্রপাত বা বিভিন্ন রকম মানে জনবল নিয়ে এসে হামলা করছে এবং সব কিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে, আপনাদের অগ্নিসংযোগ করছে বাসা বাড়িতে, বিভিন্ন প্রতিষ্ঠানে মানুষকে মারধর করছে, হত্যা করছে, লুণ্ঠন করছে, তারপর নারীদেরকে ধরে নিয়ে যাচ্ছে, তাদের উপর শারীরিক বা মানসিক নির্যাতন করা হচ্ছে। তো এই সমস্ত এড়াতে আমাদের দরকার মানে আইনি কোনো একটা সাহায্য দরকার প্রশাসনের পক্ষ থেকে। সেজন্য আমাদের সেনাবাহিনীর নাম্বার দিয়ে দিয়েছে, কোন এলাকায় আপনি আসেন সে এলাকা ভিত্তিতে আপনারা নাম্বার পেয়ে যাবেন। এছাড়াও আমি আমার ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, কেননা এই সময় আপনাদের এটা খুব জরুরি, এটা আপনি রাখবেন। তারপর নিচের দিকে আসলে আর একটু নিচের দিকে যদি আপনারা আসেন তাহলে কিন্তু দেখতে পাবেন সে অফারটা। এই দেখুন এইখানে আছে, এই যে জিপি ফাই, এই যে জিপি ফাই নামে যে ইন্টারনেট সেবাটা চালু করা হয়েছে, জিপি আনলিমিটেড, এ বেছে নিন আপনার পছন্দের ওয়াইফাই প্ল্যান, 1 মাসের সাবস্ক্রিপশন একদম ফ্রি। মানে আপনি যখন প্রথম নেবেন তখন প্রথম মাসের সাবস্ক্রিপশন আপনার কোনো টাকা দেওয়া লাগবে না। তো অর্ডারটার মধ্যে যদি আমরা যান তাহলে এর মধ্যে ডিটেলস দেওয়া আছে, এখানে জিপি ফাইয়ের মধ্যে আমরা চলে গেলাম। তো এখানে আমাদের লোডিংটা হয়ে গেছে, এখানে দেখুন দেওয়া আছে যে এক্সপিরিয়েন্স বাংলাদেশ লেটেস্ট ওয়াইফাই হোম ওয়াইফাই সিলেকশান উইন গ্রামীণ ফোন আনলিমিটেড ওয়াইফাই। এখানে নিচের দিকে আসলে আপনাদের কিন্তু 3-4টা মানে ইন্টারনেট প্যাক দেওয়া আছে। এখানে আমি এখন মানে এই মুহূর্তে আপনাদের বলছি এখানে আছে 3টা প্যাক দেওয়া আছে, এরপরে বাড়াতেও পারে এবং এটা চেঞ্জ হবে, যেহেতু এটা প্রথম মানে চালু করেছে এই কিছুদিন যাবত, মাত্র কয় 1-2 মাস চালু হয়েছে কি কি জানি না আমি সঠিকভাবে, তো এই মাত্র অল্প দিনে চালু হয়েছে এই জন্য এটা মানে সব কিছুই করে পারেনি। এবং 3টা সাবস্ক্রিপশন, প্রথম সাবস্ক্রিপশনটা দেখুন যে জিপি ফাই 1300, এইটা হলো ম্যাক্স স্পিড, মানে এটা সর্বোচ্চ যে গতি পাবেন এই মানে ওয়াইফাইটা থেকে সেটা হলো 300 এমবিপিএস। আমরা সাধারণত যে ওয়াইফাই ব্যবহার করি সেটাতে কিন্তু 330 এমবিপিএস পর্যন্ত পাই না আমরা, এটা খুবই স্পিডে। এবং এটা নিতে আমাদের খরচ মানে প্রতি মাসে দিতে হবে 1300 টাকা। এটার মধ্যে যদি আমরা চলে যাই অর্ডার নামের মধ্যে যাই তাহলে এখন আছে, এটা হলো অর্ডার, আরও ব্যাকে আসলাম আমি। আসার পর এখানে দেওয়া আছে যে প্রতি মাসে, দেখুন উপরে যেটা ছিল আমাদের এখানে দেয়নি, এটা প্রতি মাসে আমরা 1300 টাকা করে দিতে হবে, তাহলে আপনারা 30 এমবিপিএস পাবেন। এবং এটা অর্ডার করতে ওইভাবে সিলেকশন করতে হবে, ওইভাবে গিয়ে আপনারা এখানে যদি চলে যান, যাওয়ার পর এখান থেকে আপনারা নাম, তারপরে সিলেক্ট প্ল্যান সব কিছু দিয়ে এখানে নেম, মোবাইল নাম্বার, ইমেইল নাম্বার, সিলেক্ট ডিস্ট্রিক্ট, এরিয়া, এই সব কিছু দিয়ে অ্যাড্রেস দিয়ে আপনাদের এখান থেকে একটা অর্ডার দিবেন, দিলে আপনাদের পুরো প্যাকটা নিয়ে আপনাদের বাড়িতে হাজির হয়ে যাবে।
আপনাদের আগের থেকে কোনো প্রকার টাকা পয়সা পে করতে হবে না। এবং আরেকটা জিনিস আপনারা জানলে মানে খুশি হবেন যে প্রত্যেকটা প্যাকে কিন্তু টিভি চ্যানেল যা আছে দুইটা করে টিভি চ্যানেল আপনাদের ফ্রি দিচ্ছে, দুইটা বা তিনটা পাঁচটা। যেমন এই প্রথম যেটা এটাতে তিনটা দিচ্ছে, তিনটা টিভি চ্যানেল প্লাস থ্রি, এখানে হইচই এবং আরও কয়েকটা এখানে চ্যানেল আছে, কয়েকটা ফ্রি দিচ্ছে আপনাদের একেবারে। মানে এগুলো আপনারা বিনা কোনো সাবস্ক্রিপশন ছাড়াই টপিতে গিয়ে আপনারা দেখতে পারেন। তারপরে এখান থেকে নিচের দিকে এসে দেখুন, এখানেও আছে এই যে দ্বিতীয় যেটা 1000 টাকা, এটাতে আপনি পোস্ট সিস্টেম বিবিএস পাচ্ছেন এবং এখানে দুইটা চ্যানেল ফ্রি পাচ্ছেন। নিচে যেটা সবথেকে বড় অফার সেটা হলো 1900 টাকা দিলে আপনি 40 এমবিপিএস পাচ্ছেন এবং 5টা চ্যানেল ফ্রি পাচ্ছেন এভাবে। তারপরে নিচের দিকে যদি আপনি আসেন, হোয়াট আর দ্য বেনিফিট অফ জিপি পাই, এইগুলো দিয়ে আপনারা কিন্তু কোশ্চেন করে এখান থেকে জানতে পারেন কি মানে আপনাদের কী দেখি। এবং আরও কিছু ইনফরমেশন আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো এই যে ইন্টারনেট সেবা, এটা কিন্তু মানে কিছুদিন চালু হয়েছে এবং এটা পুরো বাংলাদেশে কিন্তু এটা চালু হয়ে পারেনি, কিছু সংখ্যক এলাকায় চালু হচ্ছে, খুব দ্রুতই পুরো বাংলাদেশে এটাকে চালু করা হবে। তো আপনি চাইলে কিন্তু দেখতে পারেন যে আপনার এলাকায় এটা আছে কিনা। কীভাবে দেখবেন, এখানে দেখুন দেওয়া আছে উপরে দুইটা অপশান, এই যে এখান থেকে যে সিলেট ডিস্ট্রিক্ট, এই সিলেট ডিস্ট্রিক্টে আসলে কিন্তু এখানে চারটা মানে জেলা দেওয়া আছে, চারটা জেলায় কিন্তু চালু আছে আপাতত। এবং চারটা জেলারও আবার সব জায়গায় না, কিছু কিছু এলাকায় আছে। তো এই চারটা জেলা যেমন ঢাকায় আছে, চট্টগ্রামে আছে, সিলেট আছে এবং রাজশাহী আছে। আমাদের খুলনায় কিন্তু নাই, আমি খুলনায় থাকি, তো এখানে নেয় যখনই আসবে তখন আমি অবশ্যই একটা এই মানে এটা নিব। আর ততদিন হয়তো বা এই ব্যাংক যেটা এটাকে আর একটু ছোটো বা বড়ো বানানোর চেষ্টা করবে, একটু পরিবর্তন করবে, খরচ একটু আর একটু কমিয়ে আসতে পারে, তখন আমি নিব। তো এখান থেকে চারটা জেলায় চালু আছে, এবং চারটা জেলার আবার ধরুন আমি এখান থেকে কোনো একটা লোকেশন দিয়ে দেখাই, যেমন ঢাকা দিচ্ছি, তো ঢাকা দেওয়া আছে। এবার এরিয়া যদি সিলেক্ট করি, তো ঢাকা এরিয়ায় কোন কোন জায়গায় সেটা কিন্তু দেখাচ্ছে। যেমন এই যে এখানে আছে আটাবার নাকি একটা আছে, এটা আমি নাম পড়তে পারছি না। তারপরে এখান থেকে আসুন দেখুন যে আমিনবাজার আছে 11 গোনা গোন নাকি একটা, এখান থেকে আজিমপুর আছে, তারপরে বড্ডা আছে, বন্নি আছে। তারপরে এখান থেকে আপনারা দেখে দেখে দেখতে পারেন যে কোন কোন এরিয়া আছে, অনেকগুলো এরিয়া কিন্তু আছে। মোটামুটি ঢাকা হয়তো বা সবগুলো এরিয়া আছে, অন্যান্য জেলায় একটু কম থাকতে পারে। তো এখান থেকে আপনার এরিয়া সিলেক্ট করে দেখতে পারেন যে আপনার এলাকায় মানে এই সেবাটা চালু আছে কিনা। তো এটাই ছিল ইনফরমেশন। আর একটা ইনফরমেশন সেটা হলো, আপনারা যখন এটা নেবেন, যে কোনো একটা প্যাক কিনবেন, তখন আপনাদের কিন্তু মানে বাজার থেকে গিয়ে কোনো কিছু কিনে আনতে হবে না, সব কিছুই তাদের কোম্পানি থেকে দেওয়া হবে। এবং এগুলো সিলে মানে সেট করতে আসতে আমাদের যখন কোনো বাসাবাড়িতে ওয়াইফাই সেট করি, তখন তার কেনা ওয়াইফাই সে মানে কে যে রাউটার কেনা এসব ছাড়াও কিন্তু যখন কানেকশন দিতে হয়, তখন তাদেরকে মানে প্রায় 2-3 হাজার টাকা করে দিতে হয়, মানে যেখান থেকে যারা যা নিয়ে পারে তারা 2000-3000-4000 পর্যন্ত দিতে হয়। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এই এই প্যাকটার ক্ষেত্রে, তারা এসে তাদের সেট করে দিয়ে যাবে এবং সেইভাবে আপনাদের কোনো প্রকার ফি দিতে হবে না, একেবারে ফ্রি ডেলিভারি। এটা এখান থেকে দেখুন, এখানে আছে লিমিটেড ইউজার ফ্রি ওটিপি প্যাস। তারপরে এখান থেকে ক্যাবল ফ্রি সেট আপ, এখানে দেখুন ক্যাবল ফ্রি, কোনো প্রকার ফি ফি দেওয়া লাগবে না। তারপরে ফ্রি ডেলিভারি, কোনো ডেলিভারি ফি নেবে না তারা। তারপরে যে চারটা ইদ এসছে, তারপরে আছে দেখুন যে ডেডিকেটেড সাপোর্ট, এখান থেকে আপনাদের ওয়াইফাই যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ফ্রি সাপোর্ট পাবে, কোনো প্রকার টাকা ছাড়াই তারা আপনাদের মানে সাহায্য করবে। এবং দরকার হলে তাদের সেখান থেকে কর্মী এসে কিন্তু আপনাদের যদি ওয়াইফাই কোনো সমস্যা হয় সেটা ঠিক করে দিয়ে যাবে, আপনাদের আর যেচে পড়ে গিয়ে ওয়াইফাই ঠিক করা লাগবে না বা বাইরে থেকে মিস্ত্রি এনে করা লাগবে না। তো এটাই ছিল আমাদের ইনফরমেশান। আপনারা যদি ইনফরমেশান পেয়ে ভালো লেগে থাকে, যদি এখান থেকে কিছু উপকার কিছু পেয়ে থাকেন, মনে যদি মনে হয় যে এখান থেকে চ্যানেলটা থেকে উপকার কিছু পাচ্ছি, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। তো এখানে ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।